হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা গোপীনাথ ইসকন মন্দিরের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের উত্তরবঙ্গের সবথেকে বড় মন্দির গড়িয়া ইসকন মন্দির শ্রী শ্রী রাধা গোপীনাথের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দিরটিকে কি সুন্দর করে সাজিয়েছে। যারা এখনো এই মন্দিরে দর্শন করেননি সবাই আসবেন দর্শন করার জন্য। এখন চলুন রাধা গোপীনাথকে দর্শন করি। এই হলো আমার প্রাণপ্রিয় রাধা গোপীনাথ, সবাই একবার রাধে রাধে বলো। এই হলো আমার প্রাণের গোপাল, যত দেখি তত ভালো লাগে। আমার প্রাণের গোপালকে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও। আর এই হলো আমার ভোলানাথ, আর এইখানকার ঝর্ণাটা দেখে আরো মন ভরে গেল। আমার প্রাণের ভোলানাথ কি সুন্দর কৈলাস পর্বতে বসে আছে, দেখে মন ভরে গেল। হর হর মহাদেব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীহরির ভক্ত প্রহ্লাদ ও প্রভু শ্রী নৃসিংহদেব। এই হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এটা হলো প্রসাদ প্যান্ডেল, একসাথে 5,000 ভক্ত একসাথে প্রসাদ নিতে পারবে। এখন তেমন বেশি ভক্ত নেই, এখন রাত 12টা বাজে, যে কারণে বেশি ভক্ত নেই, আছে হাতে গোনা মতো। আর আমরা আমাদের সকলের প্রসাদ খাওয়া শেষ, এখন চলুন ঘুরে ঘুরে দেখি মন্দিরের চারপাশে কী আছে না আছে, তোমাদেরও দেখাই, তোমরাও ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্ট করে জানাও। আরে নাম জোকিয়া পশু।
সময়।